আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমা ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি বন্ধুরা। সকাল সকাল আজকে হচ্ছে পোয়া পিঠা বা তেলের পিঠা বানাতে চলে এসেছি। তো এখানে হচ্ছে চালের গুঁড়া সকালবেলা আতপ চাল ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছি। তো সেই বাটির পরিমাণ আমি নিয়েছি বন্ধুরা, দেখতে পেলেন যে আমি যে বাটিটার পরিমাণ দেড় বাটি মতো আতপ চাল নিয়েছি, আতপ চালের গুঁড়ো আর কি, আর দেড় বাটি পরিমাণ হচ্ছে ময়দা আর একটু লবণ দিয়ে দিলাম। তো আজকে খেজুর গুড় বা নলেন গুড় আর কি, এই খেজুর গুড় দিয়ে কিন্তু বন্ধুরা আজকে এই পিঠা বানাতে চলেছি। তো শেষ পর্যন্ত দেখুন। আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাল বাটাও ব্যবহার করতে পারেন, তবে এখানে হচ্ছে আমি সকালে গুঁড়ো করে নিয়েছি আর কি। তো এখানে দেখেন উষ্ণ উষ্ণ হালকা গরম পানি আর খেজুর গুঁড়ো প্রথমে দিয়ে আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু বন্ধুরা আপনাদের নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে, খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ। বন্ধুরা দেখুন, তো ভালোভাবে হাতে এইভাবে ফেটিয়ে নেবেন, খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এরকম করে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি যে দেখুন। আর খেজুর গুঁড়ে যে মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খেতে চান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা, ডিমটা দিলে খুব সুন্দর সফট হবে। তো দেখেন ডিমটা দিয়ে দিচ্ছি। তো যেটা দিব আর কি সেগুলো সব কিছু আপনাদেরকে ভেঙে চুড়ে বলা দরকার, সেই জন্য সব কিছুই বলছি বন্ধুরা। তো দেখেন ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, প্রথমে হাত দিয়ে মিশিয়ে নেবেন। হাত দিয়ে মিশিয়ে আমার মনে হয় তো হাতের উপরে কোনো যন্ত্র আর হয় না, তো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধুরা। আর আমরা হচ্ছে গ্রামে থাকি, আমি সবসময় আপনাদের মাটির চুলায় রান্না শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ। সব সময় আমি মাটির চুলাতে রান্না আপনাদের শেয়ার করি। আর এখানে দেখেন সাদা তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর খেজুর গুড়টা আমি পুরোটা দিয়ে দিলাম, যতটা নিয়েছিলাম আর কি পরিমাণ মতো। তো এটা দিলে মিষ্টিটা ঠিকঠাক হবে এই জন্য। আর এই যে পোয়া পিঠা বা তেলের পিঠা বন্ধুরা, একটু মিষ্টি না হলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। মিষ্টি মিষ্টি হবে তবে তো ভালো লাগবে। ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি, স্পিডটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বন্ধুরা। তো দেখেন ঘনত্বটা দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে। তো আমি হচ্ছে এখানে একটা হাতা নিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে কিন্তু এভাবে ঘুটে নেব। এই এটা ব্যাটারটা যত ভালো ঘুটবেন ততই কিন্তু পিঠাটা একদম বুম বুম ফুলবে আর কি, দারুণ ফুলবে, একদম ফুলকো ফুলকো পিঠা। যে কোনো জিনিস যত্ন সহকারে করলে কিন্তু সেই জিনিসটা কিন্তু বন্ধুরা খুব ভালো হয়, যত্নের ওপরে সব কিছু নির্ভর করে। তো দেখেন এখানে হচ্ছে এই যে হাতাতে যেভাবে ব্যাটারটা দেখতে পাচ্ছেন, তো এই যে ঠিক এইভাবে ব্যাটারটা কিন্তু গুলিয়ে নিতে হবে। তো এদিকে চলুন, আমি পিঠাটা বিকালবেলা বানাচ্ছি তো তার জন্য এরকম একটু হচ্ছে আর কি। দেখুন আপনারা পরিষ্কার বুঝতে পারছেন কি, দেখুন বন্ধুরা একদম কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার পরিষ্কার লাগছে। তারপর দেখেন একটু তেলটা গরম হয়েছে দেখার জন্য একটু দিয়ে দিলাম। তো হ্যাঁ তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে, আর খুব জোরে জোরে জাল দিলে কিন্তু হবে না, আস্তে আস্তে মানে মিডিয়াম আছে পিঠাগুলো সব বানাতে হবে, আর ডুবো তেলে এরকম ভাজতে হবে বন্ধুরা। তো দেখুন, তো আমার এখানে আমার আম্মু এসে হাজির হয়ে গেছে। আমার আম্মু হচ্ছে একটু বলতেছে কি যে আমি রুটি আর কি হচ্ছে ভেজে নে। তো এই যে দেখেন বন্ধুরা আমি দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয়ে যাবে, খুব সুন্দর পিঠা হবে। আর এই শীতকালের সিজনে বন্ধুরা খেজুর গুড়ের এই পিঠা কিন্তু দারুণ লাগে, খুব খেতে মানে যেমন সুগন্ধ ঘ্রাণ তেমনই খেতে দারুণ সেন্ট। এইরকম শীতকালে নিত্য নতুন পিঠা রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আমি ভেজে কিন্তু তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পরপর, আর এই পিঠা খেতে বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে। তো আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, শুধু ভাজতেছি তো আপনাদেরকে স্পিড। আর দেখেন কেমন বুম বুম হয়ে ফুলছে বন্ধুরা, ফুলকো লুচির মতো। তো এইরকম করে আমি সব কিন্তু ভেজে তুলে নিব, আর এদিকে আমার আম্মু দিচ্ছে আর আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি বন্ধুরা। তো দেখেন এই পিঠামাটা কিন্তু বানানোর সময় সবাই একসাথে মিলেমিশে করার একটা আনন্দই আলাদা। আর এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই প্রচণ্ড গরম, তার জন্য দেখাতে পাচ্ছি না বন্ধুরা। তো দেখেন আপনাদেরকে দেখাই একটু ছিঁড়ে যে কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে খেতে। আপনি তিন চার দিন এমনি রেখে দিলে একদম সফট নরম তুলতুলে হয়ে থাকবে, চার দিন কেন পাঁচ দিনে রাখলেও একদম সফট। এই যে দেখুন বন্ধুরা, আর আমার পিঠামাটা যেন বেশি পিঠে বলি মানে অ্যাকচুয়ালি আজকে বানালাম কালকে সকালে খেতে, একটু বাসি হলে খেতে আমার বেশি ভালো লাগে, আমার মনে হয় একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। তো কারা কারা আমার মতো এরকম আজকে বানিয়ে কালকে পিঠা খেতে এরকম পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। পিঠাপুলি অ্যাকচুয়ালি ঠান্ডা হলে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো আমার মতো কে কে এরকম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সব পিঠাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর সন্ধ্যা হয়ে আসতেছে তার জন্য কিন্তু একটু আবছা আবছা লাগছে বন্ধুরা, কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় এই বিকালবেলা পিঠা বানানো কিন্তু বেশি আনন্দ হয়, সন্ধ্যার সময় সবাই মিলেমিশে বসে ঠান্ডার সময় পিঠা খেতে ভীষণ ভালো লাগে খেতে।
আর এই শীতকালে বন্ধুরা সবাই বাড়িতে মিলেমিশে পিঠা পুলির যে একটা মনে হয় যেন উৎসব চলে, পিঠে পুলি বানানোর মজাই একটা আলাদা। তো সমস্ত পিঠে কিন্তু ভেজে নিয়েছে, আর সন্ধ্যায় আসছে বলে আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখেন পিঠাগুলো সাজিয়ে নিয়েছে আর কতটা সফট হয়েছে বন্ধুরা দেখুন। তো এরকম নিত্য নতুন পিঠার রেসিপি দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এই শীত ভোর কিন্তু আপনাদেরকে আমি নতুন নতুন অনেক রকম পিঠা রেসিপি বানিয়ে দেখেছি খুব সহজ পদ্ধতিতে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য, নিত্য নতুন পিঠার রেসিপি খুব সহজে দেখার জন্য আমাদের কিন্তু এই গ্রাম বাংলা চ্যানেলটি আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন বন্ধুরা। আপনাদের ভালোবাসে আমাদের এগিয়ে যাও, আপনারাই সব কিছু, আজকে আপনারা আছেন বলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি বন্ধুরা। আপনারা যদি সাপোর্ট না করতেন কখনোই আমরা এগিয়ে যেতে পারতাম না আপনাদের ভালোবাসার কারণে। আর আমি সবসময় আপনাদেরকে মাটির চুলায় কিন্তু রান্না করে দেখাই আর কি, আমি গ্রামে থাকি বন্ধুরা। তো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কিন্তু মানে ক্ষমার দৃষ্টি দেখে অবশ্যই কিন্তু ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আশা করি। প্লিজ সাপোর্ট করবেন বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।